নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বরাকের রেল পরিষেবার উন্নতিতে গুচ্ছ দাবি, রেলমন্ত্রী সকাশে আকশা। জমা জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, নাজেহাল নেতাজি স্কুল রোডের বাসিন্দারা। বার্মিজ সুপারির অবৈধ পাচার অব্যাহত, ফের দুর্ঘটনা বড়খলা রোডে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে। নয়াদিল্লিতে প্রায় 35 মিনিট ধরে আলোচনাকালে বরাক উপত্যকার রেল যোগাযোগের বিভিন্ন বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। আকশার দাবিগুলির মধ্যে রয়েছে চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেললাইন স্থাপন। আকশার পক্ষ থেকে এই প্রস্তাবিত রেললাইনের যৌক্তিকতা মন্ত্রীর কাছে উপস্থাপন করলে মন্ত্রী বলেন, ইতিমধ্যে এই প্রকল্পের সার্ভে শেষ হওয়ার পথে। সার্ভের রিপোর্ট আগামী জুন মাসের মধ্যে প্রকাশিত হবে এবং সেটা প্রকাশের পরই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিলচর থেকে দৈনিক দূরপাল্লার ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিও জানান আকশার প্রতিনিধিরা। কারণ বরাক উপত্যকার যাত্রীসহ মিজোরাম মণিপুর রাজ্যের যাত্রীরা দেশের অন্য কোনো প্রান্তে যেতে হলে গুয়াহাটি থেকে যাত্রা করতে হয় এবং এতে অনেক বেশি সময় নষ্ট হয়। তাছাড়া নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। এ নিয়ে মন্ত্রী জানান, খুব শীঘ্রই শিলচর থেকে আরও কিছু নতুন ট্রেন চলাচলের জন্য রেল মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়াও আকশা আরও কিছু দাবি উত্থাপন করে। শিলচরে নতুন রেল ডিভিশন স্থাপন, মহিষাসন সিলেট আখাউড়া ঢাকা কলকাতা রুট নিয়মিত করে ট্রেন চলাচল নিয়মিত করা, বরাক উপত্যকার লোকাল ট্রেনগুলো সহ আগরতলা ধর্মনগর পর্যন্ত পরিচালিত ট্রেনগুলোর গতিবেগ বৃদ্ধি এবং স্টপেজ টাইম কমিয়ে আনা, শিলচর লামডিং ডাবল লাইন ব্রডগেজের কাজ দ্রুত সম্পাদন করা এবং বৈদ্যুতিক ইঞ্জিন চালু করা, শিলচর ধর্মনগর সপ্তাহে 3 দিন করে চলা ট্রেনটি দৈনিক ভিত্তিতে চালানো, শিলচর গুয়াহাটি স্পেশাল সপ্তাহে 3 দিন পরিচালিত ট্রেনটি দৈনিকভাবে পরিচালিত করা, শিলচর আগরতলা বন্দে ভারত এক্সপ্রেস চালু করা ইত্যাদি। লঙ্কা বিকল্প রেলপথ, সেই রেলপথ সার্ভে হয়েছিল এবং সার্ভে রিপোর্ট যাতে অতি সত্বর সেটা প্রকাশ পায় সে ব্যাপারে আমরা জোরালো দাবি জানিয়েছি। এই এই দাবির সঙ্গে আছে শিলচর গৌহাটি যে সপ্তাহে 3 দিন গাড়ি চলে সেটাকে দৈনিক করার জন্য দাবি জানিয়েছি, শিলচর ধর্মনগর সপ্তাহে যে 3 দিন গাড়ি চলে সেটাকে ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই সম্পূর্ণ এই আমাদেরকে যে আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা আমাদেরকে এই দিন এই রেলভবনে নৈশ বুঝে আপ্যায়িত করেছেন এই রেলমন্ত্রী বৈষ্ণবজি, তাই তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমাদের দাবি মেনে নিয়েছে এবং সার্ভে রিপোর্ট প্রকাশ করে সেগুলো খুব জরুরি ভিত্তিতে কাজ শুরু হবে। এবং সেই সঙ্গে বলেছেন যে বন্দে ভারত এক্সপ্রেস যেটা ডক্টর রাজদীপ রায় উত্থাপন করেছিলেন সেটাও খুব শীঘ্রই শুরু হবে। এবং বলেছেন যে আগরতলা থেকে শিলচর বন্দে ভারত এক্সপ্রেস যে বৈদ্যুতিক লাইন যখন হবে ইলেকট্রিক ইয়ে ট্রেন শুরু হবে তখনই বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে আমাদেরকে আশ্বাস। নালার জমা জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে নাজেহাল শিলচর নেতাজি স্কুল রোডের বাসিন্দারা। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, নালার জল যাওয়ার রাস্তা না থাকায় জমা জল তাদের ঘরে উঠে যায়। তার কারণে ঘর থেকে বের হতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। নালার জলে প্রচণ্ড দুর্গন্ধ থাকায় প্রায় সময় ঘরের লোকেরা অসুস্থ হয়ে যান। পুরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত নেতাজি স্কুল রোডের নালার জমা জল নিষ্কাশন ও আবর্জনা পরিষ্কারের জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা বলেন, শিলচরের জনপ্রতিনিধিদের ভোটের আগে দেখা যায় কিন্তু ভোট শেষ হওয়ার পর তাদের আর দেখা পাওয়া যায় না। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর নালার জল নিষ্কাশনের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। তারা জল যেতে যাইবার কোনো রাস্তা না করে সেটা এরকম ভালো করে না করে সেটা এরকম মানে আমরা এই অসুবিধা করতেছি এই পচা জলের উপরে। এটা কতদিন ধরে আপনার এই যে ঘরের ভিতরে ড্রেনের জল নালার জলটা ঢুকে? নালার জলটা আসতে প্রায় 8-10 দিন ধরে এইরকম
মানে মিউনিসিপালিটি বা শিলচরের বিধায়ককে কোনো ব্যবস্থা নিছু নেই? না না, তারা তো কোনো আয়ও না, দেখাও না, জানেও না। কারে কইতাম আমরা, আমরা তো বড় বিপন্ন। এরকম পচা জলের মধ্যে আমরা অসুখ বিসুখ হইয়া সেটা দরকার। আপনারা কিরম চলাফেরা করো এই জলের মধ্যে? ওই তো জলের মধ্যে দিয়ে আইতে লাগে, ওইতে ব্লক ফ্লক ইটা ফেলাইয়া ইটা হয় না, উপরে দিয়ে জল উঠি যায়, কোনো সময় একটু কমে, ওই রকম আর কি চলছে। তারা গিয়া কইলে আমরা কিটা করতাম? এই জন্য এই জলের মধ্যে এই গন্ধে দুর্গন্ধে সবের রোগ হইতেছে। আমরা বাড়ির মধ্যে কয়েকজন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তারা নিয়ে আসে, আমরা বিপন্ন। আমরা কীভাবে আমরা কোন দিকে বাচ্চা হচ্ছে আমরা সরাই লিছি, বাচ্চা হচ্ছে অন্য ওখানে নিয়ে নিছি বাধ্যতামূলক। মানে এই গন্ধ সহ্য হয় না, এটা নালার জল না? নালার জল, নালার, এই নালার সারা। মানে আপনার কথা পৌরসভার পক্ষ থেকে এই নালা পরিষ্কার করা হয় না? একদম আবর্জনা পুরা ভর্তি, একদম পুরা ভর্তি, দেখে যায় না। আর এখানে কত সব ঘরের মধ্যে জল আছে, কত সব বাড়ির মধ্যে? এদিকে প্রায় 4-5 বাড়ি জল আছে। মানে জল আছে, তারা এই জলের মধ্যে চলাফেরা করে, ঘরের ভিতরে জল, এই জল চলাফেরা করতেছে। আজকে যে অসুস্থ হইলে তারা কে দেখবো, আমরা কে দেখবো? প্রশাসনের কঠোরতা থাকা সত্ত্বেও বরাকে অব্যাহত বার্মিজ সুপারির অবৈধ পাচার, কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না বার্মিজ সুপারি পাচার। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিবালোকে অবাধে বার্মিজ সুপারির সিন্ডিকেট রাজ চালাচ্ছে সুপারি মাফিয়ারা। বরখলা বিধানসভা কেন্দ্রের শিলচর কালেন সড়কের জয়নগর ইএনডির মুখে নম্বরবিহীন বিলাসবহুল বার্মিজ সুপারি ভর্তি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, শিলচর থেকে কালেন অভিমুখে যাওয়ার সময় চার চাকার বিলাসী বাহন বার্মিজ সুপারি ভর্তি করে জয়নগর ইএনডির মুখে একটি ট্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্যাক্সির চাকা ভেঙে যায়। এদিকে বার্মিজ সুপারিবাহী গাড়ি দুর্ঘটনার পর ঘটনাস্থলে গাড়ি রেখে চালক সহ পাচারকারীরা পালিয়ে যায়। পরে অরুণাচল ফানির পুলিশ ঘটনাস্থল থেকে বার্মিজ সুপারির বিলাসী বাহন ও ট্যাক্সিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত কত কেজি বার্মিজ সুপারি ছিল তা জানা যায়নি। সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের জেলা কমিটি গঠন করা হয় শনিবার। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় সম্প্রীতির বার্তা ছড়ানোর লক্ষ্যে শনিবার শিলচরে আয়োজিত এক সভার মাধ্যমে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে কাছাড়ের জেলা সভাপতি হিসেবে সৌরভ দেবকে মনোনীত করা হয়েছে। উপসভাপতি পদে সুদীপ্ত শীল ও সঞ্জয় দেবকে মনোনীত করা হয়। নতুন কমিটির কার্যকরী সভাপতি সুরজ পাল সহ মোহন পাল, সোমা মালাকার, গোপাল দেব সহ অন্যান্যদের সদস্য হিসেবে নিযুক্ত দেওয়া হয়। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবগঠিত কমিটির কর্মকর্তারা জানান, ডি ভোটার রিটেনশন ক্যাম্প সহ জেলার অন্যান্য বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে আগামীতে কাজ করবে সংস্থার কর্মকর্তারা। বিভিন্ন সময়ে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় সংঘটিত ছোটখাটো ঘটনা বাঙালি ও অসমীয়া ভাষীর মনে আঘাত আনার পাশাপাশি দুই জনগোষ্ঠীর মধ্যে বিভেদের সৃষ্টি করে থাকে। ভারত মাতার সন্তান হিসেবে অসম ভূমির বুকে থেকে বরাকবাসীকে ভারত মাতার জয় বলার পাশাপাশি জয় আই অসম বলতে কুণ্ঠাবোধ না করার এদিন আহ্বান জানিয়েছেন তারা। তদ্রুপ ওনারা রবীন্দ্র সঙ্গীত চর্চা করেন এবং বাঙালিরা সেখানে যাবে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত চর্চা করে, সেখানে ভূপেন্দ্রসঙ্গীত চর্চা করে। এই পরিবেশটা ব্রহ্মপুত্র উপত্যকা আছে এবং সেটাই সত্যি এখানে অসমীয়া বাঙালি বিভিন্ন জাতি জনগোষ্ঠীদের সম্প্রীতির মাধ্যমে আছে। আমরা সেই বরাকেভাবে একটা সম্প্রীতির সৃষ্টি হোক, যে সম্প্রীতি সারা আসামের একটা মধ্যে একটা মেসেজ যাক, যে এখানেও আমরা যেভাবে আছি আমরা সবাই একত্রিতভাবে আছি। আর কিছু সময় ব্রহ্মপুত্র উপত্যকায় কিছু একটা ইনসিডেন্ট হয় যেটা বরাকের বা বৃহত্তর বাঙালিদের মনে আঘাতের সৃষ্টি করে। কখনো বরাক হয়ে ধরনের কিছু ঘটনা যেটা সম্পূর্ণ আসামের অসমীয়াবাসীদের মনে একটা বিভেদের সৃষ্টি করে। তো আমরা চাই বাঙালি যুব ছাত্র ফেডারেশন এই সমন্বয়ের বার্তা দিতে আসছি, যে আমরা যেভাবে নিজেদেরকে ভারত মাতার সন্তান বলে ভারত মাতাকে জয় বলি, যেভাবে বরাকে থেকে আমরা জয় বরাক বলি, তদ্রূপ আমরা এটাও ভুললে হবে না যে আমরা আসামের মাটিতে আছি। গতি আসাম মাতৃ কুলে থেকে আমরা জয় আসাম বলতে যেন আমরা কুণ্ঠাবোধ না করি। এবং আমাদের মূল সমস্যার যে সমস্যা, ডি ভোটারের সমস্যা, রাজনৈতিক সমস্যা, আমাদের ভূমির সমস্যা, বিভিন্ন সমস্যাগুলি কিন্তু রাজনৈতিক দলের দ্বারা সৃষ্টি এবং এটা কোনো, এর জন্য কোনো জাতি জনগোষ্ঠী দায়ী নয়। এটাকে যদি আমরা সমাধান করতে হয় তার জন্য আমরা রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি হতে হবে। আমি বরাকের মানুষকে আহ্বান জানাবো যে আমরা চিন্তা করা উচিত যে বরাকের রাজনৈতিক ক্ষমতাটা কাদের হাতে আছে, রাজনৈতিক পরিচালনাটা কারা করছে, আসলে কি অসমীয়া বাঙালি জাতির বরাকের ক্ষেত্রে শত্রু, এই কথাগুলো আমরা চিন্তা করতে হবে। শুধু আবেগ দিয়ে আমাদের চললে হবে না। তো আমি বরাকের জনগণকে আহ্বান জানাবো নিজেদের জাতীয় সক্রিয়তা বজায় রেখে বাঙালি জাতিকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শৈক্ষিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমরা যাতে বৃহত্তর অসমীয়া জাতির অঙ্গ, এই দাবিটা যাতে আমরা এখান থেকে সক্রিয়ভাবে করতে পারি, এটাই আমি বরাকবাসীর কাছে আহ্বান জানাবো। ভুয়ো নথি দিয়ে অধ্যক্ষের পদ দখল করার অভিযোগ নস্যাৎ করে দিলেন সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভাস চক্রবর্তী। তার স্পষ্ট বক্তব্য, জোর করে বা আবেদন করে তিনি এই পদ পাননি, স্কুলের অচলাবস্থা কাটাতে গভর্নিং বডি এবং শিক্ষকরা জোর করে তাকে এই পদে বসিয়েছেন।
2023 সালে এই পদ থেকে স্বেচ্ছায় সরে যেতে চেয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, বিদ্যালয়ে তার পদটি হল রসায়ন বিভাগের ডেমনস্ট্রেটর হিসেবে এবং এই পদের বেতন পাচ্ছে। শুধুমাত্র পরিচালন সমিতি এবং শিক্ষকদের অনুরোধে ছাত্রদের স্বার্থে এই পদে ছিলেন। দায়িত্ব নেওয়ার পর স্কুলের পরিকাঠামোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার ফলাফল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 30% থেকে বেড়ে দাঁড়িয়েছে 70-80%। একটি চক্র কায়েমী স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের অভিযোগ করছে। ব্যক্তিগতভাবে উচ্চশিক্ষার জন্য বিএড বা পিএইচডি করলেও চাকরির ক্ষেত্রে এই ধরনের নথি ব্যবহার করেননি বলে উল্লেখ করেন তিনি। মিডিয়াতে বেরিয়েছে যে ভুয়ো একটা সার্টিফিকেট নিয়ে আমি অধ্যক্ষর কাজ করছি। আমার যে পোস্টটা হচ্ছে ডেমনস্ট্রেটর, সেটাতে কোয়ালিফিকেশনের প্রয়োজন অনলি বিএসসি কেমিস্ট্রি অনার্স। অতি সম্প্রতি গুণোৎসবের দিন 8 তারিখে হঠাৎ সকালবেলা এরকম একটা নিউজ বেরিয়েছে, ভুয়ো সার্টিফিকেট দিয়ে নাকি আমি চাকরি করছি। সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। যে মেয়েটা অভিযোগ করেছে সে কেন করেছে আমার মাথায় কোনো ঢুকছে না, আর হয়তো কোনো দুশ্চক্র আছে পেছনে, তাদের উদ্দেশ্য কি আমি জানি না। একটা গুণোৎসবের দিন স্কুলের বদনাম করার জন্য এসব কি করা হলো সেটা আমার আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি চেয়েছি যে এই গুণোৎসবের দিন বেরোনোর পর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আমি বিকেল 4:30 সময় আমি লোকাল কন্ট্রোলিং অফিসার আইএস ম্যাডামের কাছে আমি আমার রেজিগনেশন আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি অনেক দিন থেকে আমি চাচ্ছি মুক্তি হতে পেতে, আমি নিজেই শোনামাত্র এটা আমি ছেড়ে দিয়েছি। এটা আমার মেয়ের মতোই, কেন তার সুমতি হোক এই কামনায়। রাধামাধব কলেজ ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির উদ্যোগে এবং রাধামাধব কলেজ মহিলা সেলের সহযোগিতায় শনিবার কলেজ প্রেক্ষাগৃহে কর্মক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হয়রানি উপর এক কর্মশালা আয়োজিত হয়। রাধামাধব কলেজ অধ্যক্ষ ডাক্তার দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত ওই দিনের কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আইনজীবী দেবমিতা চক্রবর্তী ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পাবলিক রিলেশন অফিসার সব্যসাচী রুদ্রগুপ্ত। এই দিনের আমন্ত্রিত অতিথিদ্বয় ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তাদের বক্তব্যে বিশেষ করে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যেসব আইন প্রণয়ন করা হয়েছে তা সঠিক অর্থে বাস্তবায়ন করতে হলে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং উপযুক্ত সময়ে কীভাবে পদক্ষেপ নিলে বড় ধরনের ঘটনা থেকে ছেলেরা বা মেয়েরা রক্ষা পেতে পারে সেই সব দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছেন। আজকের এই ওয়ার্কশপটা মূলত করা হয়েছিল জেন্ডার সেন্সিটাইজেশনের উপরে, এবং আমরা একটা ইন্টারঅ্যাকশন সেশনও করেছি ছাত্রছাত্রীদের সঙ্গে, যেটাতে আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীরা যাতে সচেতন হন এই যে জেন্ডার বায়াসনেস সম্পর্কে এবং বিভিন্ন যেগুলো সমাজে দৈনন্দিন দুর্ঘটনার শিকার হচ্ছেন মেয়েরা এবং অনেক ক্ষেত্রে ছেলেরাও যে হচ্ছেন, সে সমস্ত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠে এসছে এবং সে সমস্ত প্রশ্নের সমাধানের পথ খুঁজে বার করার জন্যে আজকের এই ওয়ার্কশপটা করা হয়েছিল। এবং আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করার জন্যে, আমি বিশেষ করে চেষ্টা করেছি যে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে মেয়েদের সুরক্ষার জন্যে, সেই সমস্ত আইন শুধু প্রণয়ন করে নিলেই হবে না, সেই সমস্ত আইনকে বাস্তবায়িত করার জন্যে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং উপযুক্ত সময়ে কীভাবে পদক্ষেপ নিলে বড় ধরনের ঘটনা বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারে মেয়েরা এবং ছেলেরা, সেই সমস্ত দিকে দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করেছি। পূর্ব সোনাইয়ের মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো শনিবার। এদিন সকাল 11:00 থেকে হাতিখাল জিপি কার্যালয়ে মোট 41 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ব্যালট পেপারে মতদান দিয়েছেন ভোটাররা। 44 জন প্রার্থীর মধ্যে 15 সদস্য নির্বাচিত হবেন সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর গঠনে। এর মধ্যে 12টি সাধারণ, 2টি মহিলা ও 1টি আসন এসসি এসটি সংরক্ষিত রয়েছে। বিভাগীয় তরফে নিয়োজিত নির্বাচনের রিটার্নিং অফিসার রেহান আহমেদ লস্কর জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী ফের ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষ হওয়ার পর ভোটের ব্যালট বাক্স কচুদরম থানায় রাখা হবে। সোমবার সমবায় সমিতির কার্যালয়ে সকাল 11:00 থেকে গণনা শুরু হবে। নির্বাচিত সদস্যরা বিভাগীয় তরফে এজিএম এর অনুমোদনের পর সদস্যরা মিলে সমিতির বোর্ড অব ডিরেক্টর গঠন করবেন। কচুদরম থানার ওসি খানেন্দ্রনাথের নেতৃত্বে পুলিশ দল সক্রিয় থাকার ফলে শান্তিপূর্ণ পরিবেশে হাজারের অধিক ভোটার লাইনে দাঁড়িয়ে মতদান দিয়েছেন।
আজকে প্রথমে মানে সকাল নবটিকা হইতে বারোটিকা পর্যন্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনেক মানুষের উপস্থিতিতে আজকে প্রায় হাজার মানুষ এখানে উপস্থিত। আমরা 12টা থেকে বুট পর্ব আরম্ভ করেছি, প্রায় 400 বা 500 হবে তখন পর্যন্ত বুট কাস্ট হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন, কোনো অসুবিধা হয় নাই। পুলিশ প্রশাসন ও শেয়ার হোল্ডারদের আমি ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া ভাইদেরও মানে বা আমার যে কন্টেস্টিং কেন্দ্রে যারা আছেন ওনাদের সাহায্য সহযোগিতা মানে আমরা পাচ্ছি, তার জন্য আমরা সুন্দরভাবে সুস্থ সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে পারছি। আশা করছি শেষ পর্যন্ত ভালোই হবে। আর আজকে আমরা ভোট পর্ব সমাপ্ত করে প্রচুদনম আউটপোস্টে ব্যালট বাক্সগুলি জমা রাখব এবং আগামী 12 তারিখ আমরা 9টার সময় ব্যালট বাক্স থানা থেকে এগুলা রিসিভ করে সমিতির কার্যালয়ে ভোট গণনা আরম্ভ হবে দুপুর মানে সকাল 11টা হইতে। তারপরে আমরা এই 46 জন প্রার্থী থেকে 15 জনের নাম আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করব এবং আসাম সমবায় সমিতি আইন 37 ধারা মতে ওই বার্ষিক এজিএমের আর অ্যাপ্রুভেল পাওয়ার পর ওই তারপর আমরা মানে ওনারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ সভাপতি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র 2 দিন। আগামী 12 ফেব্রুয়ারি ও 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর আলগাপুর পাবলিক এইচএস স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার মাধ্যমে হবে। এ নিয়ে শনিবার আলগাপুর পাবলিক এইচএস স্কুলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এবছর আলগাপুর পাবলিক এইচএস স্কুলের সেন্টারে মাধ্যমিকে 973 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবেন, উচ্চ মাধ্যমিকে 632 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। আলগাপুর পাবলিক এইচএস স্কুলের সেন্টারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি কি নিরাপত্তার মাধ্যমে হবে এই বিষয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরলেন অধ্যক্ষ নাসিরুদ্দিন লস্কর। এদিন বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন মজুমদার, রুকসানারা মজুমদার, শাহনাজ আক্তার সহ অন্যান্যরা। অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া এইচএস ফাইনাল পরীক্ষায় সমস্ত আর্টসের মধ্যে সমস্ত বরাকের মধ্যে ফার্স্ট হয়েছিল, তা একটা ইতিহাস। এবং বিগত দিনেও আমরা দেখেছি আমাদের স্কুলের মধ্যে 75% হয়েছে রেজাল্ট, অনেক লেটার সহ 94% পেয়েছেন। এরকমের স্টুডেন্টরা এইচএসএস পরীক্ষার মধ্যে এগ্রিকালচারের মধ্যে টপার আমার স্কুলের, এটা অত্যন্ত আনন্দের বিষয়। যার জন্য আমি ওই একটু আগে আমরা এই ইদানিং যারা বিভিন্ন প্রতিযোগিতায় ডিস্ট্রিক্ট লেভেলে কি হয়েছে, ব্লক লেভেলে যারা ফার্স্ট হয়েছে তাদেরকেও একটু পূর্বে তাদেরকে প্রাইজও বণ্টন করা হয়েছে এবং সহযোগিতায় যারা ছিলেন তাদেরকেও আমরা প্রাইজ দিয়েছি, যেহেতু ওনাদের অক্লান্ত টিচারদের মধ্যে পরিশ্রম করেছিলেন জয়নাল আবেদিন মজুমদার এবং রুকসানারা মজুমদার, ওনাদের বিশেষ অবদান রয়েছে। তাদেরকেও আমরা কী করেছি, ছাত্রদের সঙ্গে প্রাইজ দিয়েছি। এইচএসএলসিতে গত বছর হয়েছিল 78%। নানা উৎসবে মেতেছে বাঙালি, নানা পার্বণে গা ভাসিয়ে চলা বাঙালির দুয়ারে বছর জুড়েই থাকে বর্ণিল উৎসব। এখন ইট পাথরের নগরী ঢাকায় চলছে জাতীয় পিঠা উৎসব। প্রায় 100 রকমের পিঠা নিয়ে হাজির শতাধিক স্টল, তার অদূরে চলছে মাসব্যাপী বইমেলা, দুয়ারে করা নাড়ছে সরস্বতী পূজা। উৎসব মানে রঙিন ঢাকা, উৎসব মানে মানব ঢল। পিঠা উৎসবে আমার বাংলার সংবাদকে যা জানালেন তারা, চলুন শোনা যাক আমিনুল হকের রিপোর্টে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কাস্টমার হচ্ছে, ভালোই লাগছে মেলাটা করে। এরকম উৎসব সবসময় পাই না, বছরে একবার আসে। এরকম সব দেখেন কতগুলি পিঠার দোকান, এখানে হরেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা এখানে এসে খুব খুশি। সবসময় আমরা এই দিনের জন্য অপেক্ষা করে থাকি। আগে তো গ্রামে গঞ্জে মা চাচি খালারা সবাই পিঠা বানাতো, অনেক রকমের আমরা খেতে পারতাম, কিন্তু এখন তো আর সেটা হয় না। পিঠা উৎসব সম্পর্কে জানতে পারি না, এখানে পিঠা উৎসব হচ্ছে শিল্পকলা একাডেমি, এই জন্য আমরা এখানে অনেক মানুষ আসতে পারি, এই জন্য আমরা এখানে অনেক কিছু শিখতে পারছি। পিঠা উৎসব কীভাবে, পিঠা উৎসব বিভিন্ন ধরনের পিঠা সম্পর্কে জানতে পারি। ঢাকা শহরে এগুলো হয় না, সবসময় গ্রাম অঞ্চলে আমরা এগুলো জানতে পারি, বা ঢাকা শহরে উৎসবটা আমাদেরকে অনেক আনন্দ প্রফুল্ল করছে। আমি গিয়ে
কখনো থাকিনি, কখনো গ্রামের পরিবেশে বড় হয়নি এবং গ্রামে যাওয়াও হয় না ওরকম। কিন্তু এই পিঠা উৎসবের কারণে আমরা মানে জনসাধারণের মধ্যে যে পিঠাগুলো ই হয় সেগুলোর নাম জানতে পেরেছি অ্যান্ড এগুলো অনেক কিছু জানা যায় অ্যান্ড দিস ইজ অনেক রকমের পিঠা এখানে আমরা দেখছি, আমরা খাচ্ছি অ্যান্ড আমাদের ভালো লাগছে। হজরত শাহ সুফি জমিরুদ্দিন ও হজরত কারি শাহ সুফি কারি সৈফুদ্দিন বারিকনগরের বার্ষিক ইসালে ছোয়াব মাহফিল রবিবার সৈদপুর চতুর্থ খণ্ডে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এদিন সকাল 8টায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে, তারপর ক্রমান্বয়ে ওয়াজ মাহফিল চলবে। বিকেল 4টায় তরিকতের খতম, খতমে খাজগান মিলাদ আখিরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ইছালে ছোয়াব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে বিশাল প্যান্ডেল। উল্লেখ্য, সৈদপুরের মাহফিলে প্রতি বছর জনসমাগম ঘটে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকরা কাজ চালিয়ে যাচ্ছেন। এতে জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সকাল 8 ঘটিকা হইতে আসর পর্যন্ত আলহাজ শাহ সুফি ওলিয়ে কামিল জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি পুরুষ মুবারক ও ইসালে সোয়াব অর্থাৎ আমার দাদা যান এবং তার ছেলে শাহ সুফি ওলিয়া কামিল খারি সৈফুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি পুরুষ মুবারক ও ইসালে সোয়াবের আয়োজন করা হয়েছে। উক্ত মেহফিলে আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আসবেন। এবং একটা বিশেষ খবর হচ্ছে, এই মহফিলে সুদূর উত্তরপ্রদেশ থেকে আগত ওলিয়া কামিল হযরত কিবলা কাবা শাহ সুফি মকসুদ আহমদ খা রামপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুইজন সাহেবজাদা উপস্থিত থাকবেন। এবং উক্ত এক মাহফিল আরম্ভ হবে কুরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে সকাল 8 ঘটিকা হইতে। এবং তারপরে উলামায়ে কেরাম মাশাইখে ইজাম ওয়াজ নসিহত করবেন এবং শেষ দিকে অর্থাৎ আসরের নামাজের সময় খতমে কাজেগান। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বরাকের রেল পরিষেবার উন্নতিতে গুচ্ছ দাবি, রেলমন্ত্রী সকাশে আকসা। জমা জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, নাজেহাল নেতাজি স্কুল রোডের বাসিন্দারা। বার্মিজ সুপারির অবৈধ পাচার অব্যাহত, ফের দুর্ঘটনা বড়খলা রোডে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।